চন্দ্রজয়ের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আরেক বিষয়কর গবেষণার জন্য প্রস্তুত প্রতিবেশী দেশ ভারত। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় দিনেই সূর্যের দিকে 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে সৌরযান আদিত্য L1 নামের ভারতীয় সূর্যযান। ধারণা করা হচ্ছে এই মিশন সফল হলে মহাজগতে ভারত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, চন্দ্রযান 3 সাফল্যের পর এবার ইসরোর লক্ষ্য সূর্য। গত 23 আগস্ট চন্দ্রযান 3 চাঁদে অবতরণের পরই সূর্যে মহাকাশযান পাঠানোর কথা ঘোষণা করেছিলেন ইসরো প্রধান। এবার সৌরযান উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করল ইসরো। আগামী সেপ্টেম্বরেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের পথে পাড়ি দেবে ইসরোর সৌরযান আদিত্য L1। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে আগামী 2 সেপ্টেম্বর শনিবার ইসরোর সৌর মিশন শুরু হচ্ছে। উৎক্ষেপণ করা হবে সৌরযান আদিত্য L1 বেলা 11:50 শ্রীহরিকোটা থেকে PSLV রকেট চাপিয়ে সূর্যের পথে পাঠানো হবে আদিত্য L1। ইসরো সূত্রে আরও জানা গিয়েছে সূর্যের দিকে 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে সৌরযান আদিত্য L1। চন্দ্রযান 3 বিক্রমের চেয়ে প্রায় 4 গুণ বেশি পথ পেরোবে আদিত্য। সেখানে একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য। সেখান থেকেই সূর্যের উত্তাপ, সৌরঝড় সহ এই নক্ষত্রের খুঁটিনাটি জানার চেষ্টা করবে এই সৌরযান। সেপ্টেম্বর মাসের শুরুতেই বহু প্রতীক্ষিত এই ঐতিহাসিক অভিযান শুরু হবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 28 আগস্ট বিবৃতি দিয়ে এমনটাই ঘোষণা করেছে। চন্দ্রযান 3 সৌজন্যে চাঁদের ছবি ইতিমধ্যেই দেখেছে ভারত তথা বিশ্ববাসী। এবার অপেক্ষা সূর্যের অদেখা অজানা অংশের ছবি দেখার। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এবং তার টিম ইতিমধ্যেই আদিত্য L1 উৎক্ষেপণের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন। এই প্রথম ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সৌর মিশনে অংশ নিতে চলেছে। তবে সূর্যের কাছে এত দ্রুত পৌঁছাতে পারবে না আদিত্য L1। ইসরোর বিজ্ঞানীদের মতে মহাকাশযানটির সূর্যের L1 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 120 দিন। এদিকে চন্দ্রযান 3 উৎক্ষেপণের মতোই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে গিয়ে আদিত্য L1 উৎক্ষেপণ দেখতে পারবেন মহাকাশ নিয়ে উৎসুক সাধারণ মানুষ। তৈরি হয়েছে লঞ্চ গ্যালারি। ইসরোর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে X-এর পোস্টে বিস্তারিত পদ্ধতি শেয়ার করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে প্রাথমিকভাবে মহাকাশযানটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। পরবর্তীকালে কক্ষপথটিকে আরও উপবৃত্তাকার করা হবে। এরপরই ক্রমেই অনবোর্ড প্রপালশন ব্যবহার করে মহাকাশযানটিকে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের অর্থাৎ L1 দিকে নিয়ে যাওয়া হবে। মহাকাশযানটির L1 দিকে যাত্রা করার সঙ্গে সঙ্গে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের বাইরে চলে যাবে। তারপর এটি লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। এবার 2024 সালে গগনায়ন 1 প্রকল্পের পর 2025 সালে ভারত গগনায়ন 2 প্রকল্পে চাঁদে মানুষ পাঠাবে। ভারতের মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালে অন্তরীক্ষে পৌঁছেন। 1984 এপ্রিলে ভারতের প্রথম এবং শেষ মহাকাশযাত্রী এই রাকেশ শর্মা। চাঁদে মানুষ পৌঁছালে তিনিই হবেন প্রথম ভারতীয় যিনি চাঁদের মাটিতে পা দেবেন। প্রসঙ্গত, চন্দ্রযান 3 আগে চাঁদের পথে 2টি মহাকাশযান পাঠিয়েছিল ইসরো। যদিও সেই মিশন সফল হয়নি, তবে সূর্যে আগে কিছু পাঠানো হয়নি। এটাই সূর্যের উদ্দেশ্যে পাঠানো ভারতের প্রথম মহাকাশযান। এই অভিযানে সফল হলে সূর্য সম্পর্কে অনেক তথ্য জানা যাবে বলে আশাবাদী ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সংক্ষেপে ইসরো হলো স্থানভিত্তিক প্রয়োগ, মহাকাশ অনুসন্ধান ও সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়ন সম্পর্কিত কাজ সম্পাদনকারী ভারতের প্রাথমিক সংস্থা। একে সম্পূর্ণ উৎক্ষেপণে সক্ষম ক্রায়োজেনিক ইঞ্জিন মোতায়েন, বহুমুখী অভিযানের উৎক্ষেপণ ও কৃত্রিম উপগ্রহের বড় বহর পরিচালনাকারী বিশ্বের 6টি সরকারি মহাকাশ সংস্থার মধ্যে একটি হিসেবে বিবেচিত করা হয়।